কেউ কান্দে মেট্রো রেলের জন্য, কেউ কান্দে আবু সাইদ কবরের পাশে। আপনারা যারা যারা দেখতে পারতেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে আবু সাইদের কবরের পাশে তিনি মোনাজাত করতেছে, আর আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি মেট্রো রেলের জন্য কান্দেন। এটি পার্থক্য ভাই, মানবতা আসলে যে তিনি যে শান্তির যে নোবেল পুরস্কার পেয়েছে এটি প্রমাণ মিলে। আপনারা দেখতে পাচ্ছেন আবু সাইদের কবরের পাশে ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের যে আবু সাইদ শহীদ হয়েছে তারই কবরের পাশে আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস মোনাজাত করছে। আমাদের ছাত্র সমাজের এমন সমন্বয়ক তারাও আজকে কবরে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কবরের দৃশ্য, আবু সাইদের পাশে তিনি কান্নায় ভেসে উঠলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এটা মহাকাব্যের জায়গা, এটা নিয়ে যুগে যুগে লেখালেখি হবে, স্মরণ করবে লোককে। এই যে এখানে মাটির তলে শুয়ে আছে, সেই সারা জাতির জন্য, ন্যায়ের জন্য, মুক্তির জন্য বুক খুলে দাঁড়িয়েছে। ছবি দেখলে বিশ্বাস করা যায় না, এই আবু সাইদ এখন এক পরিবারের সন্তান না, বাংলাদেশের যত পরিবার আছে তাদেরই সন্তান আবু সাইদ। এখন ঘরে ঘরে, প্রত্যেক ঘরে আবু সাইদ। এটা একটা ঘটনা যে গ্রামের মধ্যে এসছে, এটা বিষয় না। বিষয়টা হলো এই জায়গাটা হলো, এটা মহাকাব্যের জায়গা, মহাকাব্যের যে বীর গাথা শুনে, বীর গাথার যে বীর থাকে এই তাকে নিয়ে আপনি কবরটা ভেঙে রেখেছেন, তো আপনার নিউজ বেশি জরুরি না কবরটা। এটা নিয়ে যুগে যুগে লেখালেখি হবে, স্মরণ করবে লোককে। এই যে এখানে মাটির তলে শুয়ে আছে, সেই সারা জাতির জন্য, ন্যায়ের জন্য, মুক্তির জন্য বুক খুলে দাঁড়িয়েছে। ছবি দেখলে বিশ্বাস করা যায় না যে একটা মানুষ